হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। সময় এখন সকাল সকাল না, বেলা 1:15 বাজে। তো উঠেছি সকালবেলায়, বাবাকে টিফিন দেওয়া, খেতে দেওয়া সব হয়ে গেছে। বাবা তো অনেকক্ষণ আগে অফিসেও পৌঁছে গেছে, আমি এখানে শুয়েছিলাম। আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো না, আমারও তাই। এই 2-3 দিন ধরে গলা ব্যথা ছিল, আর আজকে সকাল থেকে দেখি গলা টলা ভার হয়ে রয়েছে। জ্বর আছে সেটা না, ওর গাটা একটু মানে ম্যাচ ম্যাচ করছে, ওর জ্বর এসছে, কিন্তু আমার সেটা না। যাই হোক, কি করা যাবে। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো। আর হচ্ছে তোমার আজকে আমাদের বাড়িতে মণির আসার কথা আছে, মণি আর রূপের, কারণ বাবার জন্মদিনের দিনই মণি আসছো, তখন আমি ছিলাম না বলে আসেনি, আর আমি যেহেতু ওই বাড়ি থেকে আসলাম আগের দিনই, তো ওই জন্য মণিকে আজকেই আসতে বলা হয়েছে। তো মণি আজকে রাতের দিকে আসবে। চলো, এবার আমি একটু চা বসিয়েছি, ও মানে শুয়েছিল, এতক্ষণ একটু চা খাবে, ওড়ার মার জন্য চা টাটি করে নিই। তো চা করার পর, সবাইকে দেওয়ার পর থেকে সেরকম একটা ভিডিও কিছু করিনি, একবারে রাতে ভিডিও করছি। এখন হচ্ছে 7:30 মতো বাজে, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, বাবাও ঢুকে গেছে অফিস থেকে। বাবাকে আমি কালকেই বলেছিলাম যে আমার জন্য একটা লক্ষ্মীর ঘট এনে দিও, তো বাবাকে বলার সাথে সাথেই বাবা আমাকে সব কিছুই এনে দেয়। তো কালকেই বলেছি, আজকেই এনে দিয়েছে, আর আমার এত আনন্দ হচ্ছে। আমি প্রথমে এখানে একটা 20 টাকার নোট ভরছি। আসলে এই ঘরটা আনার একটা মেইন কারণ হলো এই খুচরো পয়সা টয়সা যেগুলো হয় না, সেগুলো না, মানে ধরো 10 টাকা 20 টাকার নোট, এগুলো না বেশি দিন মানে কি হয়, আমি ধরো রেখে দিলাম কিন্তু সেভাবে না জমানো যায় না, আবার কোথাও একটা লাগলো দিয়ে দেওয়া হয়। তো সেই জন্য ভাবলাম না একটা ঘর থাকা ভালো, যেটা ও মাঝে মাঝে একটু পয়সা ফেলতে পারবে, আমিও ফেলতে পারবো, সেই জন্যই এটা আনা। এখন জমাতে 2 দিন পর ভাঙবে। না, আগে ও এটা করেছে, আগের গুলো প্লাস্টিকের আনতাম, ও করতো, আমি না, লাগলে তখন নিচ থেকে তো এখানে খোলা যেত, এটা তো ভাঙা, এটা আর বের করতে পারবে না ভালো। কিন্তু আমি ভাবছি 1 টাকার কয়েন কি ভরবো, এই মুখটা না অত একটা ভাসে না, দেখো তুমি। তো এদিকে আমাদের চাও হয়ে গেছে সবার, এটা ওর চা, আর বাবা আজকে অফিস থেকে আসার সময় সিঙ্গাড়া আলুর চপ এগুলো নিয়ে এসেছে, তো ও আর আলুর চপ খাবে না, ওকে শুধু সিঙ্গাড়া দিয়ে দিলাম। এখানে হচ্ছে এখন চিকেন মশলা টশলা দিয়ে সব মানে কষিয়ে দিয়েছে, আমি জাস্ট মানে কষাই বসিয়ে দিয়েছি, আমি এবার কষাবো ভালো করে। এখানে ময়দাটা নিয়েছি, এবার মাছ দিয়েটা ময়াম দেওয়া হয়ে গেছে না, ঠিক আছে, আলুটাও ভাজা আছে। তো আমি এবার এখানে চিকেনটাকে কষাচ্ছি, দিদি সমস্ত কিছু দিয়েই দিয়েছিল, আর আমি দিদিকে বললাম যে তুমি একটা কাজ করো, যাও ময়দাটা মাখো, আমি চিকেনটা কষাতে থাকি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ওদের আসার টাইমও হয়ে গেছে। আর মণি আর রূপ আসার কিছুক্ষণ পর আমার ছোটদা মানে আমার ভাই, ছোট বৌদি, আরু, আরিয়ান, ওদেরও আসার কথা আছে। আসলে এখানেই মানে মার্কেটে আসবে রাখির কিছু গিফট এইসব কেনাকাটা করতে, তো যখন আরুকে আমাদের বাড়িতে রেখে যাবে। কখন আসবি? না, আসবি কিন্তু, আরিয়ান আরিয়ান আসবি কিন্তু, আমি বললাম ওইটা কিনে আটতে আসবি তো, এখন ঢুকবে না, আরিয়ানকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আসিস কিন্তু ঢোকার সময়, টাটা। এদিকে চল মাম, আচ্ছা আরাধ্যা এসছে, আরিয়া আসো, আরিয়া হাত ধরো, এই যে রূপ এসেছে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখানে লুচিওয়ালা হচ্ছে, আমি ভাজবো লুচিগুলোকে, তো ফুলে দেখা যাক, ফুলছে লুচি, দাঁড়াই পরে টান ভাজবো। এখানে এই দুধের মিষ্টিটা বেড়ে ফেলেছি, ও আর মাংসের জন্য। তো এখন হচ্ছে চিকেনটা বাড়বো, চিকেনটাও জাস্ট কড়াই থেকে নামানো, দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে ধোয়া উঠছে। তো বাটিতে বাটিতে করে আমি আলাদাই বেড়েছি, আমার ওই মানে প্লেটের পাশে একবারে দিয়ে দেওয়া জিনিসটা একদমই পছন্দ হয় না, যেহেতু সব কিছুর সঙ্গে সব কিছু লেগে যায়, এই কারণের জন্যই আমার মনে হয় যে বাটিতে বাটিতে আলাদা করে দিলে এটা খেতেও সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগে। আর লুচিগুলোও খুব গরম ছিল, আমি ছেঁকাও খেয়েছিলাম। আরো আমি দিচ্ছি মা, দাঁড়া
ঘরে যা মা, ঘরে যা। গরম আছে, হ্যাঁ গরম, দেখ না দুটো কি দুটো দুটো আলু চারটে না গরম না তো, গরম ছিল না, হ্যাঁ সেটাই বলছে। না রূপের এখন আর সেই ইয়ে নেই, দুটো হাত জোর করে বলে কি আমাকে দুটো বেশি দেবে না। আরু আরু খেলছে, মনি এসো আবার, রূপ আসিস আবার, শনিবার টাটা 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 যা, টাটা দিয়া বাবা মানে বড় দাদা, যাও টাটা দিয়া, যাও সামনে যাও। এই লাইটটা কিসের গো, এখানে কোনো দোকান খুলেছে নাকি? এখন হচ্ছে রাত ঠিক 12:30 মতো বাজে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া বলতে একটুখানি ভাত খেয়েছিলাম, চিকেন করেছিল সেটা দিয়ে আমি মা আর বাবা খেয়েছি, ও যেহেতু লুচি খেয়েছিল, লুচি আমিও খেয়েছিলাম, তাও আমি একটুখানি ভাত খেলাম, ও আর ভাত খায়নি, আরও ভাত খায়নি, আরও লুচি আর মাংসই খেয়ে নিয়েছিল। তো আরও আমার সাথে আছে আজকে, কালকে যেহেতু রাখি পূর্ণিমা, আমার দাদা বৌদিরা সবাই আসবে, আমার সব দাদা বৌদিদের আমি নিমন্ত্রণ করেছি কালকে আমাদের বাড়িতে, তো ওই জন্য কালকে আরও ওর বাবা মার সঙ্গে চলে যাবে, আজকে আমাদের বাড়িতে থাকবে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখনও হয়নি, ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকে সকাল সকাল উঠতে হবে, পুজো দেব, তারপর সমস্ত কিছু জোগাড় করতে হবে, তো কালকের ডিটেলস কালকেই তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো, তার আমার স্মরণ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা, এবার কর।